এই ভোগান্তি আরো প্রকট আকার ধারণ করেছে। ঘরে কিংবা দেখা যায় অফিস আদালতের বাইরে সব সময় ঘেমে এবং খুবই একটা অস্বাভাবিক অস্বস্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং দুঃখজনক হচ্ছে যে স্বস্তির কোনো সংবাদ নাই, কারণ এই লোডশেডিং কেটে যাবে এরকম কোনো আভাস কিংবা এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরঞ্চ এই লোডশেডিংয়ের মাত্রা এবং জনগণের এই ভোগান্তি ডে বাই ডে আরও প্রকট হবে, এটাই বোঝা যাচ্ছে। একদিকে দেখা যাচ্ছে কি লোডশেডিংয়ের মানুষের কষ্ট লাগবে, যে সময় সরকারের পক্ষ থেকে সান্ত্বনামূলক আশার বাণী শোনাবে সে সময়ে বিশেষ করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক মন্ত্রীদের যে সমস্ত কথা শুনি সেটা বাস্তবতার সাথে তো মিল থাকে না এবং স্পষ্ট মিথ্যা কথা। যেমন ধরেন কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছে যে কয়লা এবং জ্বালানির দাম এত বেড়েছে যে জ্বালানি নাকি ঠিকঠাক মতো কিনতে পাওয়া যাচ্ছে না, এটা প্রধানমন্ত্রী বলেছে। অথচ এটা কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্টতই একটা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন কিংবা তাদের ব্যর্থতাকে ঢাকার জন্য একটা মিথ্যা কথা বলেছেন। যে এখন প্রধানমন্ত্রী যদি এ ধরনের একটা ভুল তথ্য দেয়, মিথ্যা কথা বলে, তার নেতাকর্মীরা তো এটাকেই সত্য বলে মেনে নেবে এবং মানুষ ভাববে প্রধানমন্ত্রী বলছে এটাই হয়তো সত্য। কেন বলছি? এ কারণে যে আমাদের এই যে বৃহৎ যে তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা বন্ধ হয়ে যাচ্ছে, এটি কিন্তু প্রায় দুই মাস আগে থেকে নিউজ হচ্ছে। কেন বন্ধ হচ্ছে? যে এই কয়লার যে পেমেন্ট সেটি দিতে পারছে না, প্রায় $36 কোটি পেমেন্ট বাকি আছে, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত এই গত পরশু না দু একদিনের মধ্যে বিবিসি যে একটা রিপোর্ট করলো সেখানে কিন্তু তারা দেখিয়েছে আপনার বিশেষ করে বর্তমানের এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে আপনার 47.4% গ্যাসে চলে, প্রোডাকশনটা হয় তেলে 30.48% হয়, কয়লাতে 14.38% হয় এবং উৎপাদন সক্ষমতা প্রায় এখানে 23,370 মেগাওয়াট উৎপাদন করতে পারে। এর মধ্যে 37টি আপনার তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র এই যে তেলের অভাবে তারা ফুল প্রোডাকশন করতে পারছে না। গ্যাস সংকটের কারণে আপনার এই 16টি আপনার কেন্দ্র তারা প্রোডাকশন করতে পারছেন। অর্থাৎ আমাদের যে এটা তো আমরা সবাই জানি যে বাংলাদেশে বিদ্যুতের প্রয়োজন আপনার 14,500 থেকে আপনার 15,000 মেগাওয়াট, আর আমাদের সেখানে প্রোডাকশন ক্ষমতা আছে এই আপনার সৌর বিদ্যুৎ সহ প্রায় 25,000-এর উপরে। তো তাহলে তারপরেও কেন লোডশেডিং হচ্ছে? এতগুলো বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে বসিয়ে আমরা ভাড়া দিচ্ছি প্রায় প্রতি বছর এখন 18-20,000 কোটি টাকা, কিন্তু তারপরেও বলা হচ্ছে যে আপনার জ্বালানি পাচ্ছে না, এই পাচ্ছে না, সেই পাচ্ছে না। মূলত সরকারের চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং লুটপাটের কারণে আজকে শতভাগ বিদ্যুতায়নের পরে এখন আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। সেটি যে সরকারের ব্যর্থতা, অব্যবস্থাপনা, লুটপাট, এটা সমগ্র মানুষ জানে যে বর্তমান সরকার গত 14 বছরে কীভাবে প্রতিটি ক্ষেত্রে অব্যবস্থাপনা, দুর্নীতি এবং লুটপাটের কারণে প্রতিটি প্রকল্পের ব্যয় দ্বিগুণ থেকে তিনগুণ বেড়েছে, 4 গুণ থেকে 5 গুণ বেড়েছে এবং উন্নয়নের নামে আপনার যেমন প্রকল্পগুলো থেকে তো লুটপাট করেছে এবং এই লুটপাটের টাকা দেশের বাইরেও পাচার করে একটা হরিলুটের মহোৎসব করেছে। এই ঘটনা